সালাওয়াত আল মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা আজ এখানে একত্রিত হয়েছি ওয়ালায়েতে ফকীহ এবং মারাজা ইকরামের হেমায়েত করার জন্য, তাদের সাপোর্টে আমরা দাঁড়িয়ে আছি সেটিকে এই দুনিয়াকে বলার জন্য। আজকে যদি আমরা দেখি পৃথিবীর অনেক অনেক জায়গায় যেখানে যেখানে যুদ্ধ হয়েছে, মুসলমান রাষ্ট্র হোক কিংবা মুসলিম রাষ্ট্র হোক, তার ভিতরে কয়েকটি দেশের নাম আমি যদি বলি, লিবিয়া, আফগানিস্তান, এই যে দেশগুলির ভিতরে সরকার বদল হয়েছে, যুদ্ধ হয়েছে, এরা আজ পর্যন্ত এখনো পর্যন্ত মজবুত কোনো সরকার গঠন করতে পারে না। কারণ হচ্ছে এদের মুফতি, এদের মারজা এক নেই, এরা মারজাইয়াতের ছায়াতলে নেই, এরা আলাদা আলাদাভাবে যার সেই নিজের দল গড়ে দেশের ভিতরে বসে আছে। কিন্তু আজ ইরাকের উপরে এত যুদ্ধ, ইরাকের উপরে এত আক্রমণ হওয়ার সত্ত্বেও ইরাক কিন্তু ভেঙে যায়নি, ইরাক কিন্তু এদিকে ওদিকে চলে যায়নি, তারা নিজের সরকার গঠন করেছে। তার একমাত্র কারণ যদি থাকে সে হচ্ছে মারজাইয়াত, তার একমাত্র কারণ যদি থাকে সে হচ্ছে তাকলিদ। সালাওয়াত আল মুহাম্মাদ আলাইহি। খামনেই সাহেবের উপরে এরা যে প্রতিবন্ধ লাগিয়েছে, তারা খামনেই সাহেবকে ভালোভাবে চিনতে পারেন। কেউ এসে তার বাড়ি কিছু সোফা গিফট করে খামনেই সাহেবের, যে আগা আমার তরফ থেকে আমি সোফা গিফট করছি আপনার বাড়ির জন্য, বাড়িতে রাখুন, আপনাকে নিচে বসতে কষ্ট হয়, মেহমান আসে, আপনি সোফা রেখে দিন। উনি সঙ্গে সঙ্গে সেই সোফা তুলে পাঠিয়ে দিলেন, বলে তুমি মনে করো আমার সোফা কেনার ক্ষমতা নেই, আমি নিজে ইচ্ছা করে সোফা বাড়িতে রাখে নি যাতে আমি নিচে বসি। কত ভাই আমার, কত মান্যওয়ালা, কত হুসাইনের মান্যওয়ালা, কত আলীর মান্যওয়ালা আছে যারা নিচে বসে নিজের জীবন কাটাচ্ছে, আমি সোফায় বসে জীবন কাটাতে পারবো না। তার স্ত্রী অসুস্থ হয়ে আছে, যদি পারতেন তাহলে তিনি ভালো নার্সিং হোম, প্রাইভেট হসপিটালে তিনি পাঠাতে পারতেন, ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারতেন, কিন্তু ওখানে পাঠাচ্ছেন না। তার স্ত্রী নিজেও যেতে চাচ্ছেন না, যাচ্ছেন কোথায়, সরকারি হসপিটাল, আর বলে দিচ্ছেন দেখো ওখানে যেন কেউ তোমাকে চিনে না ফেলে, যদি চিনে যায় তাহলে তোমার জন্য আবার ভালো ব্যবস্থা করতে যাবে, তোমাকে যেন কেউ না চেনে, সেইভাবে তুমি ওখানে থেকো। সেইভাবে তিনি যাচ্ছেন নিজেকে ঢেকে, নিজের চেহারা দেখে, ওনাকে কেউ চিনতে পারছেন না, সরকারি হসপিটালে নিজের ট্রিটমেন্ট করে ফিরছেন। এখানে রেশনের দোকানে যদি কেউ কোনো নেতা গোছের লোক এসে যায়, আমরা যে কেরোসিন নিতে যাই কিংবা অন্যান্য যে রেশনের জিনিসপত্র, কিংবা কোনো লাইনের জায়গায় যদি কোনো নেতা, কোনো বড় মানুষ আসে, তাহলে কী করে মানুষ, সে চায় একটু আগে থাকতে গিয়ে নিজের নেতার একটা সোর্স দেখিয়ে তাড়াতাড়ি রেশন কিংবা যে কোনো জিনিস কাজটি করে নেওয়ার। কিন্তু খামনাই সাহেবের স্ত্রী এবং তার পরিবার, তার বাচ্চারা, তার ছেলেরা, তারা রেশনের দোকানে লাইন লাগায়। এমন না যে আগে গিয়ে কেউ ছেড়ে দিচ্ছে বলে আগে গিয়ে লাইন লাগায়, না, পিছনেই লাইন লাগিয়ে থাকেন।
যখন সাধারণ সবার পাবলিকের সঙ্গে লাইন লাগিয়ে আছেন, যখন তার নাম্বার আসবে তখন সে নেবে আর তারপরে বাড়ি যাবে। যে সিরাত নবী এবং আইম্মাদের ছিল সেই সিরাতের উপরে যদি কেউ চলে থাকেন সাহতায়, সে হচ্ছে আমাদের রাহবারে মুআজ্জম খামনাই সাহেব সালাওয়াত বর মুহাম্মদ আলাইহি। আজ শিয়াদের উপরে সব থেকে বড় শক্তিশালী জিনিস যদি থাকে শিয়াদের, সে হচ্ছে মারজাইয়াত। দোস্ত, মারজাইয়াতের উপরে আলাদা আলাদাভাবে হামলা হচ্ছে, কখনো আমেরিকার থ্রু, কখনো ইসরায়েলের থ্রু, কখনো সৌদির থ্রু, আর কখনো আখবারি নামক যারা নিজেকে শিয়া বলে সেই আখবারিয়াতের থ্রু আজ মারজাইয়াতের উপরে হামলা হচ্ছে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।